চলতি মাসে শুরু হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের মূল কাজ। বিমানবন্দর থেকে শুরু হয়ে সাভার ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পের 4টি স্টক ইয়ার্ড নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, আর ভূমি অধিগ্রহণের কাজও রয়েছে শেষ পর্যায়ে। বাংলাদেশ ও চীনের আর্থিক সহায়তায় 17,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই এক্সপ্রেসওয়ে। আশুলিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন সুমন মাহমুদ, ছবি তুলেছেন তোফাজল হোসেন। বিমানবন্দর থেকে শুরু হয়ে সাভার ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলতি মাসের মধ্যেই শুরু করা হবে। এই উড়াল সড়কটি হবে 4 লেনের, আর প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজও শেষ পর্যায়ে রয়েছে। 24 কিলোমিটার মধ্যে 24 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, যেটা 4 লেন, এবং আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত এই সড়কটি ন্যারো, ধারণ ক্ষমতাও কম, এটাকেও 4 লেন করা হবে। ম্যাটেরিয়ালগুলো তৈরি করা, কাস্টিং করা সবই হয় আমাদের স্টিকিয়ার্ডের মধ্যে, এবং এই স্টিকিয়ার্ড 4টা স্টিকিয়ার্ড বর্তমানে করা হচ্ছে, এবং এইগুলি শেষ পর্যায়ে অগস্ট মাসের মধ্যেই আমরা মূল কাজের মধ্যে শুরু করতে পারব। 2026 সালের জুন মাসের মধ্যে আমরা এই প্রকল্প শেষ করব ইনশাআল্লাহ। এই প্রকল্পের সঙ্গে মিল রেখে উত্তরার আবদুল্লাহপুর থেকে আশুলিয়া হয়ে বাইপেল পর্যন্ত সড়কটিকেও 4 লেন উন্নীত করা হবে। আর এ প্রকল্পের আওতায় ধৌড়ের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত 3 কিলোমিটারের 2টি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হবে। এই উড়াল সড়কে 7টি র্যাম্প দিয়ে গাড়ি ওঠানামা করতে পারবে। বিবিএর আওতায় আরেকটি প্রকল্প হচ্ছে, যেটা এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়ির কুতুবখালি পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে 20 কিলোমিটার। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে 24 কিলোমিটার, সুতরাং এই দুটা আমরা সংযুক্ত করছি। ইপিজেড বা উত্তরবঙ্গের থেকে যে ট্রাকগুলি আসবে, সেই ট্রাকগুলি দিনের বেলায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে তারা চলাচল করতে পারবে। ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত যে 3 কিলোমিটার, এটা ড্যাব এরিয়া, 2 লেন বিশিষ্ট 2টি অ্যাড গ্রেড ব্রিজ থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে 30 জেলার সহজ যোগাযোগ স্থাপিত হবে। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থাও হবে যানজট মুক্ত। বিমানবন্দর থেকে শুরু হয়ে সাভার ইপিজেড পর্যন্ত নির্মাণ করা হচ্ছে 24 কিলোমিটারের আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এ প্রকল্পের কাজ 2026 সালের মধ্যে শেষ করতে চায় প্রকল্প সংশ্লিষ্টরা। পুরোপুরি কাজ শেষ হলে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, আশুলিয়া।